আপনি কি জানেন পিঁপড়েরা চাইলে মানুষ মেরে ফেলতে পারে? শুধু কি তাই, পিঁপড়েদের প্রিয় খাবারের মধ্যে একটি হচ্ছে মাংস। এমনকি পিঁপড়েরা ইলেকট্রিক তারও অনেক বেশি পছন্দ করে। এমনও এক পিঁপড়া আছে যার বিষ কোবরা সাপের বিষের চেয়েও বেশি বিষাক্ত। তাই তো বিষ পিঁপড়ার আতঙ্কে আছে এখন প্রায় 20টি গ্রামের মানুষ। গুটি গুটি পায়ে সবখানে ঘুরে বেড়ানো প্রাণী পিঁপড়ে গর্তের ভেতর থেকে কিলবিল করতে করতে বেরিয়ে আসে ঝাঁকে ঝাঁকে। পৃথিবীর জনসংখ্যার বিস্ফোরণে টালমাটাল, তলে তলে পিঁপড়েরাও যে ওজনের দাঁড়িপাল্লায় মানুষের প্রধান চ্যালেঞ্জার হয়ে উঠেছে সেটা হয়তো আমরা অনেকেই জানি না। আবার অনেকেই জানি না পিঁপড়েদের কালো সত্য। মুরগির ছানা, চিনির বয়ামে। চিনি ছাড়া মাঝে মধ্যে আরেকটা জিনিস যে পাওয়া যায় সেটা হচ্ছে পিঁপড়ে। পিঁপড়েদের রয়েছে বৈচিত্র্যময় জীবন ব্যবস্থা। বিভিন্ন ধরনের ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে তাদের সংখ্যা কমিয়ে পিঁপড়েরা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু মাঝে মাঝে এরা মুরগির বাচ্চার উপরেও আক্রমণ করে, তাও আবার নবজাতক বাচ্চা। আপনি জেনে অবাক হবেন, এই পিঁপড়ার আক্রমণে 22% মুরগির ছানারা জন্মের পরপরই মারা যায়। কি বিশ্বাস হচ্ছে না? তবে এই ভিডিওটি দেখুন কিভাবে 21 ঘন্টার মধ্যে পিঁপড়ের দল মুরগির ছানাটাকে খেয়ে শুধু কঙ্কালটাকে ফেলে রাখলো। আপনি নিশ্চয়ই ভাবছেন এটা কি করে সম্ভব, পিঁপড়েরা আবার মাংস খায় নাকি? একটি গবেষণায় দেখা গেছে পিঁপড়ার দল একটি বাঘ বা সিংহর চাইতেও বেশি মাংস খেতে পারে। নাম্বার 2, পিঁপড়েদের মানুষ খাওয়া। পিঁপড়া কি শুধু মুরগির বাচ্চাকেই মেরে ফেলতে পারে, নাকি পিঁপড়েরা মানুষও মারতে পারে? পৃথিবীতে এমনও প্রজাতির পিঁপড়ে আছে যেগুলোর কামড়ে মানুষের মৃত্যু হতে পারে। এই প্রজাতির পিঁপড়ে সেন্ট্রাল আফ্রিকা এবং পূর্ব আফ্রিকা অঞ্চলে পাওয়া যায়। এরা ওই অঞ্চলে কলোনি তৈরি করে বসবাস করে। 20 মিলিয়ন পিঁপড়ে ওই উপনিবেশ গঠন করে একত্রে বসবাস করে। এছাড়াও এরা আফ্রিকার দক্ষিণাংশে এবং এশিয়ার ক্রান্তীয় অঞ্চল পর্যন্ত বিস্তৃত। সাধারণ পিঁপড়ের সেনা বা আর্মি অ্যান্ট বলে থাকে এদেরকে। খরার সময় এই পিঁপড়েগুলো মানুষের জন্য সবচেয়ে বিপজ্জনক রূপ নেয়। এদের ড্রাইভার অ্যান্ট, সাফারি অ্যান্ট বা সাইফুও বলা হয়। এরা মাটিতে, পাথরের নিচে অথবা মাটির উপরে বাড়ি নির্মাণ করে। এরা কখনো একা চলাচল করে না, এরা সর্বদা দল বেঁধেই চলাচল করে। আর তখন যদি কেউ তাদের সামনে চলে আসে তাহলে তারা রেহাই নেই। কেঁচো, পোকা থেকে শুরু করে মানুষ সহ যে কোনো প্রাণীকে এরা বধ করে ফেলতে পারে। তবে এই পিঁপড়ে শিশুদের হত্যা করার জন্য বেশি পরিচিত। আপনি যদি ভুল করে পিঁপড়াদের এলাকায় চলে যান তাহলে সেখান থেকে বেঁচে ফেরা বড়ই মুশকিল। দল বেঁধে চলাচলের সময় এদের পথে কোনো বাধা থাকুক তারা এটা মোটেও পছন্দ করে না। বাধা পেলেই তারা আক্রমণাত্মক এবং হিংস্র হয়ে ওঠে, তাই এদের এলাকা এড়িয়ে চলাটাই নিরাপদ। নাম্বার 3, পছন্দের খাবার যখন ইলেকট্রিক তার। পিঁপড়েরা মাংস খায় শুধু তাই নয়, পিঁপড়ে কিন্তু ইলেকট্রিক তারও বেশ পছন্দ করে। তবে কি পিঁপড়ে ইলেকট্রিক কারেন্ট শক খায় না? আসলে দুটি পিঁপড়ার যখন দেখা হয় তখন তারা একে অন্যের ঘ্রাণ নেয় অথবা ফেরোমন নামে এক ধরনের রাসায়নিক সংকেত ব্যবহার করে। আর যখন কোনো একটি পিঁপড়ে কারেন্টের শক খায় তখন তার থেকে ফেরোমন রিলিজ হয়। এর কারণে অন্য পিঁপড়েরাও তার কাছে আসে এবং একসাথে অনেকগুলো পিঁপড়ে মারা যায়। তাই দেখবেন অনেক সময় কোনো ইলেকট্রিক ডিভাইসের ভেতরে অনেকগুলো পিঁপড়ে মরে পড়ে আছে। নাম্বার 4, কোবরার চেয়েও ভয়ঙ্কর পিঁপড়া। কিং কোবরা হলো বিশ্বের সবচেয়ে বিষধর সাপ এবং বেশিরভাগই পশ্চিম ঘাটের অ্যামাজন রেন ফরেস্টে পাওয়া যায়। এদের কামড় এতটাই বিষাক্ত যে সাপের কামড়ে যেসব মানুষের মৃত্যু হয় তাদের মধ্যে 50% এই সাপের কামড়। কিং কোবরার ছোবলের ফলে নিউরোটক্সিন প্রাণীর স্নায়ুতন্ত্রে প্রবেশ করে, ফলে বিষ ছড়িয়ে পড়ে সারা শরীরে। কিন্তু এই সাপের চেয়েও বিষাক্ত একটি পিঁপড়া আছে যাদের উত্তর, দক্ষিণ এবং মধ্য আমেরিকার বিভিন্ন অঞ্চলে এই আপাত নিরীহ প্রজাতির পিঁপড়েদের দেখা মেলে। মনুষ্য প্রজাতির জন্য সব থেকে ভয়ঙ্কর পিঁপড়েদের মধ্যে অন্যতম হল এই প্রজাতি। ফ্লোরিডা হারভেস্টার পিঁপড়ার বিষ কোবরার বিষের থেকেও ভয়ঙ্কর। নাম্বার 5, পিঁপড়ের কামড় যখন বুলেট বিধার সমান। সমস্ত পিঁপড়ে প্রজাতির ভেতর বুলেট পিঁপড়া আকারে সবচেয়ে বড় হয়। এর প্রতিটি কামড় বুলেটের মতো এসে বিধে বলেই এমন নামকরণ। সত্যিকার অর্থে এই পিঁপড়ার একটিমাত্র কামড় মৌমাছির চেয়ে অন্তত 30 গুণ বেশি বেদনাদায়ক। এই পিঁপড়ে কামড় দিলে আপনার মনে হবে যেন আপনার শরীরে বুলেট বিদ্ধ হয়েছে। শুধু তাই নয়, পায়ে কামড় দিলে মনে হবে যেন 3 ইঞ্চি পেরেক পায়ে ঢুকে গেছে।
বুলেট পিঁপড়া হচ্ছে এমন এক ধরনের পিঁপড়ে যা কামড়ালে মানুষ একটানা দুই তিন ঘন্টা অজ্ঞান হয়ে থাকতে পারে। এরাও অন্যান্য পিঁপড়েদের মতো দল বেঁধে থাকে, আর একটি দলে থাকে 400 থেকে 500 পিঁপড়া। ভাবুন একবার, এই পিঁপড়ার মাঝে কেউ পড়লে তার কি হাল হবে। নিকারাগুয়া এবং প্যারাগুয়ের রেন ফরেস্টে এদের বসবাস, তাই লোকালয়ে মানুষ হিসেবে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। বুলেট পিঁপড়ে সাধারণত বড় গাছের গোড়ায় বসতি করে এবং একটি কলোনিতে শত শত পিঁপড়েরা বাস করে। নিজের শত্রুদের শিক্ষা দিয়ে ছাড়তে বুলেট পিঁপড়ার কোনো জুরি নেই। মৃত্যু হতে পারে, তবে এই পিঁপড়া শুধু শুধু আপনাকে আক্রমণ করবে না যদি আপনি এদের বিরক্ত না করেন। এই প্রজাতির পিঁপড়েরা তখনই আক্রমণাত্মক হয়ে ওঠে যখন এদেরকে কেউ উত্তেজিত বা বিরক্ত করে। কোন প্রাণীকে আক্রমণ করার সময় এই প্রজাতির পিঁপড়েরা ফেরোমন নামক এক প্রকার রাসায়নিক পদার্থ নিঃসরণ করে, যা আরো অনেক পিঁপড়াকে একত্রিত করে এবং দলবদ্ধভাবে শিকারকে আক্রমণ করে। এদের তীক্ষ্ণ হুল বহু মানুষের মধ্যে ভয়ানক অ্যালার্জি সৃষ্টি করে, যার ফলে রোগীর অ্যানাফিল্যাকটিক শকের প্রভাবে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। নাম্বার 7, পিঁপড়ার কামড়ে 15 মিনিটের মধ্যে মৃত্যু। এখন যদি আমি আপনাদের বলি এতক্ষণ যে পিঁপড়েগুলোর কথা বললাম তার চেয়ে ভয়ঙ্কর ও বিষাক্ত পিঁপড়া আরো আছে। বিষাক্ত পিঁপড়ের তালিকায় যে প্রজাতির নাম শীর্ষে থাকে তা হলো বুলডগ অ্যান্ট। সাধারণত অস্ট্রেলিয়াতে এই প্রজাতির পিঁপড়েদের দেখা মেলে। এরা এদের বিষাক্ত হুল এবং চোয়ালের মাধ্যমে শিকারকে অতর্কিতে আক্রমণ করে। এছাড়া এরা হুলের মাধ্যমে প্রাণীদেহের মধ্যে যে বিষ ইনজেক্ট করে তার প্রভাবে একজন প্রাপ্তবয়স্ক মানুষের মাত্র 15 মিনিটের মধ্যে মৃত্যু হয়। পৃথিবীর সব থেকে আক্রমণাত্মক পিঁপড়ে নিঃসন্দেহে এই বুলডগ অ্যান্ট। অ্যাসিড ছুড়ে আত্মরক্ষা। কিছু পিঁপড়ে নিজেদের আত্মরক্ষার জন্য অ্যাসিড ছুড়ে দেয়। অ্যামাজনের কিছু পিঁপড়ের প্রজাতি প্রতিকূল পরিস্থিতিতে নিজেদেরকে বাঁচাতে ফর্মিক অ্যাসিড ছুড়ে মারে। পিঁপড়ে ফল থেকে শুরু করে রুটিও খায়। পিঁপড়ে যে শুধু মাংসই খায় তাই নয়, এরা কিন্তু মাছও খায়। দেখুন এই ক্যাটফিশকে কিভাবে খেয়ে ফেলছে। শুধু কি তাই, পিঁপড়েরা ফলও খায়, এখনই রুটিও খায়। এদের দল যে কোনো কিছুই খেয়ে সাবার করে দিতে পারে, হোক সেটা মানুষ আর হোক সেটা আপনার তৈরি খাবার। নাম্বার 10, বিষ পিঁপড়ার আতঙ্কে 20টি গ্রামের মানুষ। বিষ পিঁপড়া দেখতে ছোট পিঁপড়ার চেয়ে সাইজে কিছুটা বড়। এই বিষ পিঁপড়ার আতঙ্কে ভুগছেন রূপগঞ্জের 20টি গ্রামের 250,000 মানুষ। এলাকার প্রায় 125 নারী পুরুষ শিশু বিষ পিঁপড়ার আক্রমণের শিকার হয়েছেন। কায়েতপাড়া ইউনিয়নের খামারপাড়া, নগরপাড়া, দেলপাড়া, উত্তরপাড়া, কামশাইর, ছনেরটেক, বাগবাড়ি, কায়েতপাড়া, নয়ামাটি, দক্ষিণপাড়া, মালিরটেক, উত্তরপাড়া, চানখালি, নন্দা, তালাশকুর, পুরুলিয়া, উল্লাপ, ছাইতান সহ আশেপাশের এলাকাগুলোতে হঠাৎ করে বেড়ে গেছে পিঁপড়েদের আতঙ্ক। এসব পিঁপড়েরা বসবাস করে গাছপালায়, তবে হঠাৎ এরা মানুষের বাসস্থানে ঢুকে গেছে। প্রায় প্রতিদিনই কাউকে না কাউকে বিষ পিঁপড়েরা হুল ফুটাচ্ছে। বিষ পিঁপড়ের সাইজে ছোট হলেও তার কামড়ে ব্যথা বেশি, কামড়ের সাথে সাথে ফুলেও যায়, অনেকেই অসুস্থ হয়ে পড়েছে। এর ব্যথা কমপক্ষে 3 দিন তো থাকে। পিঁপড়েগুলো ছোট হলেও এরা চাইলেই যে কাউকে নাজেহাল করে দিতে পারে। নাম্বার 11, ধৈর্য। ছোট্ট এই প্রাণীর ধৈর্য কিন্তু প্রবল। ধৈর্যের জন্য দীর্ঘ বছর ধরে দুঃখ কষ্টের বিরুদ্ধে লড়াই করে টিকে আছে এরা। বাঘের প্রচন্ড ক্ষুধা পেলে সে শিকার করতে না পারলে নিজের সন্তানকে পর্যন্ত খেয়ে ফেলে, কিন্তু পিঁপড়ে কখনোই এই কাজ করে না। ধৈর্য ধরে শীতকালের খাবার গরমকালে সংরক্ষণ করে। এরা তাদের এই ধৈর্যের জন্য যে কাউকেই পরাস্ত করে ফেলতে পারে। যে প্রাণীর ধৈর্য সবচেয়ে বেশি সেই হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর, হোক সে ছোট। তাই পিঁপড়ের মতো আমাদেরও ধৈর্য ধরা দরকার। জীবনে কষ্ট আসবে, আমরা যদি বিপদে ধৈর্য ধরার চেষ্টা করি তাহলে আমরা বহুবিধ সমস্যার বিরুদ্ধে যুদ্ধ করার শক্তি পাবো। নাম্বার 12, বৈরী পরিস্থিতিতে টিকে থাকার প্রবণতা। পিঁপড়েরা বৈরী পরিস্থিতিতে টিকে থাকার জন্য যথেষ্ট পারদর্শী। শীতকাল তাদের জন্য নিরাপদ নয় বলে তারা গরমকালে জরুরি কাজগুলো সেরে রাখে, যেমন খাবার জোগাড়, তাদের থাকার নিরাপদ জায়গা ঠিক করা ইত্যাদি। শীতকালে যেন কষ্ট না হয় সেজন্য গরমকালে তাদের নিরাপদ বাসস্থান ঠিক করে রাখে। তাদের আক্রমণ না করলে তারা সাধারণত কামড়ায় না। আমাদের দেশে সাধারণত 2 ধরনের পিঁপড়া দেখা যায়, লাল ও কালো। 2 ধরনের পিঁপড়া একই রকম বৈশিষ্ট্যের।
সৃষ্টিকর্তা যত ধরনের প্রাণী সৃষ্টি করেছেন তাদের মাঝে নিতান্তই ক্ষুদ্র একটি কীট এই পিঁপড়া। তারপরেও যেন একে ছোট করে দেখার অবকাশ নেই, কেননা এই পিঁপড়ে মানুষকেও মেরে ফেলতে পারে। তবে আপনি জেনে অবাক হবেন, মানুষের মতো পিঁপড়ার কিন্তু কান নেই। তাহলে এরা শোনে কিভাবে? ওদের হাঁটু আর পায়ের আছে বিশেষ সেন্সিং ভাইব্রেশন, যার মাধ্যমে তারা আশেপাশের পরিস্থিতি বুঝতে পারে। পিঁপড়ার আবার হাঁটু, ভাবতেই হাসি পায়, তাই না? তবে আমাদের এত বড় শরীরে একটি পাকস্থলী থাকলেও পিঁপড়ের ছোট শরীরে কিন্তু পাকস্থলী রয়েছে দুইটি। পিঁপড়ে ভয়ঙ্কর হওয়ার সাথে সাথে পিঁপড়েদের সাধারণত পরিশ্রমী এবং অধ্যাবসায়ের উদাহরণ হিসেবে ব্যবহার করা হয়, তাই পিঁপড়ে ছোট বলে একে দুর্বল মনে করবেন না। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিপাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিপাইর প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।